আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাডভান্সড লেভেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে, আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের কোনো ফাইলকে যদি ক্লোজ করতে চাই এবং সেটি অবশ্যই ভিবিএ কোডের মাধ্যমে, তাহলে সেটি কিভাবে করা যায় সেই প্রসেসটা এখন আমরা দেখব। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসার পরে আমরা চলে আসব ডেভেলপার ট্যাবে, দেন ভিজুয়াল বেসিক, দেন ইনসার্ট, দেন মডিউল, এবং একটি সাব রুটিন আমরা তৈরি করে নিতে পারি, সেটি হচ্ছে সাব। আমরা দিতে পারি ক্লোজ পিপিটি, ওকে। এরপর আমরা একটা লাইন কোড দিতে পারি, সেটি হচ্ছে অ্যাক্টিভ প্রেজেন্টেশন। ডট দেন নিতে হবে ক্লোজ, তাহলে ক্লোজ আমরা পেয়ে যাচ্ছি, ওকে। এতটুকুই হচ্ছে কোড। এখন যদি আমরা আমাদের এই কোডকে রান করি, কোড রান করা হলো, এডিটর ক্লোজ করা হলো, তাহলে দেখুন প্রেজেন্টেশনটি ক্লোজ হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, এখন লক্ষ্য করুন, আমরা কিন্তু আমাদের প্রেজেন্টেশন ফাইলের যে অ্যাক্টিভ উইন্ডো ছিল সেটি কিন্তু ক্লোজ করতে পেরেছি, কিন্তু হোল যে প্রেজেন্টেশন ফাইল রয়েছে সেটি কিন্তু কুইট হয় নাই, অর্থাৎ সেটি কিন্তু ক্লোজ হয় নাই, ঠিক আছে। তো এই উইন্ডো যদি আমরা ক্লোজ করতে চাই, অর্থাৎ হোল প্রেজেন্টেশন যদি আমরা ক্লোজ করতে যাই, সেক্ষেত্রে আরেকটি কোড আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আমরা যেটি করতে পারি, ফাইল আসি, দেন ওপেন করি, ওপেন থেকে আমরা যে ফাইলটি আমরা কাজ করেছি সেটি ওপেন করে নিচ্ছি, তাহলে সেটি ওপেন হলো। দেন ডেভেলপার সিলেক্টর দেখা যাচ্ছে, চলে আসবো ভিজুয়াল বেসিক, এরপরে ইনসার্ট, দেন মডিউল। আমরা যেটি করতে পারি, একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি, ডিম ডাব্লিউ এস দিতে পারি প্রেজেন্টেশন, ওকে। এখন আমরা কিছু কোড দিতে পারি, উইথ দিতে পারি অ্যাপ্লিকেশন, এরপরে নিচে এসে আমরা দিতে পারি ফর ইচ, এরপরে দশ দিতে পারে ডাব্লিউ ইন ইন ডট প্রেজেন্টেশন, ওকে, প্রেজেন্টেশনস। এরপরে দিতে পারি ডাব্লিউ ডট সেভ, এরপরে দশ দিতে পারে নেক্সট ডাব্লিউ ডাব্লিউ, এরপর ডট দিয়ে আমরা নিতে পারি কুইট, এরপর আমরা ইন্ট উইথ করি, ওকে। এতটুকুই। এখন এই কোডকে আমরা একটি সাব রুটিনের ভিতরে দিতে পারি, তার জন্য আমরা একটি সাব রুটিন এখানে তৈরি করে নিতে পারি, সেটি হচ্ছে সাব, দেওয়া যেতে পারে কুইট পিপিটি। এবং নিচের এই কোডকে আমরা কপি করে নিই অথবা কন্ট্রোল এক্স প্রেস করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিই, ওকে। এখন যদি আমরা আমাদের এই কোডকে রান করি, তাহলে লক্ষ্য করুন হোল যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল সেটি কিন্তু ক্লোজ হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ কুইট হয়ে গেল। তাহলে কিন্তু খুবই সহজে আমরা যদি অ্যাক্টিভ কোনো উইন্ডোকে ক্লোজ করতে যাই, তাহলে সেটি ছোট একটা কোডের মাধ্যমে আমরা ক্লোজ করতে পারতেছি, এবং যদি হোল প্রেজেন্টেশনকে ক্লোজ করতে যাই, তাহলে ঠিক যে প্রসেস আমি দেখিয়েছি এই প্রসেস অনুযায়ী আমরা কিন্তু ক্লোজ করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে ভিউয়ার, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। পাওয়ারপয়েন্ট শিখতে হলে চ্যানেলটিকে ভিজিট করতে হবে। বেসিক অ্যাডভান্স বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স অনেক ভিডিও শেয়ার করা আছে, এবং অন্য অন্য যে ভিডিওগুলো আছে টেক রিলেটেড, সেগুলো সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।